হ্যালো এভরিওয়ান, ইটেক হোমের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমার এখানে বর্তমানে বিদ্যুৎ নাই, প্রায় ঘন্টা খানিক হয়ে গেছে বিদ্যুৎ চলে গেছে। কিন্তু এখান থেকে দেখুন, আমার ঘরের লাইট প্লাস ফ্যান চলতেছে বিদ্যুৎ ছাড়াই, শুধুমাত্র একটি সোলার ব্যাটারি দিয়ে, ছোট্ট ইউপিএস এর সাহায্যে, মিনি ইউপিএস এর সাহায্যে। ফ্যান, লাইট এবং অনু রাউটার সব কিছু চলতেছে এই ব্যাটারি দিয়ে, এই ইউপিএস দিয়ে। এরকম ইউপিএস আপনারা হয়তো জানেন, এগুলা কম্পিউটারের জন্য ইউজ করা হয়, 10 থেকে 15 মিনিট ব্যাকআপ দেন। তো এরকম একটা ইউপিএস এবং এই ব্যাটারি দিয়ে চলতেছে ঘরের লাইট এবং ফ্যান, বিদ্যুৎ নাই। এই দেখুন, বিদ্যুতের লাইন এখানে খাট করা, এটা এটা খুলে ফেলছি। বিদ্যুৎ গেছে প্রায় ঘন্টা খানিক আগে। তো এই ঘন্টা খানিক ধরে চালাইতেছি, ফ্যান চালাইতেছি আর লাইট এখন জ্বালাইছি, বাট ফ্যান এবং রাউটার ঘন্টা খানিক ধরে চলতেছে। তো এটাতে খরচ কত বা কিভাবে কি, সেটাই আপনাদের বলবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, যেটা বলছিলাম, এই ইউপিএসটা হচ্ছে কম্পিউটারের, এগুলো ব্যাটারি ছাড়া কিনতে পাওয়া যায়, নিউ 4,000 টাকার মতো বর্তমানে। পুরাতন অনেক শপ আছে যেগুলা এরকম ইউপিএস সেল করে, এটাতে ব্যাটারি থাকবে না, আপনি 500 থেকে 700 টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম ইউপিএস। যদি আপনার লোকাল বাজারে না পান, তাহলে ইউটিউবে সার্চ করবেন, পুরাতন ইউপিএস লিখে দেখবেন, অনেকেই সেল করতেছে, ওখান থেকে আপনি এরকম ইউপিএস কিনতে পারবেন। এবং এটা কিনে আপনার যদি সোলার ব্যাটারি থাকে, এই দেখুন আমার এটা হচ্ছে 30 এইচের একটি রহিম আফরুজের সোলার ব্যাটারি, এরকম ব্যাটারি যদি থাকে, বড় ব্যাটারি, ব্যাটারির সাথে কানেকশন করে ওই ইউপিএসের যে ব্যাটারির লাইনটা আছে, ব্যাটারির লাইনটাই দেখুন আমি এখান থেকে একটু লম্বা করে নিয়ে ভিতর থেকে নিয়ে এটাতে কানেকশন করছি। এভাবে কানেকশন করে আপনি চালাইতে পারবেন। তো এরকম ইউপিএস 600 থেকে 700 টাকার মধ্যে পাবেন। আবার এই ব্যাটারি, এটা হচ্ছে আমি নতুন ব্যাটারি নিয়েছিলাম, এটা নিয়েছিলাম 4,000 টাকার মতো পড়ছিল, খুব সম্ভবত অনেক আগে নিয়েছিলাম। এটা খুবই ভালো ব্যাটারি, কাজ করতেছে। বর্তমানে এগুলো হচ্ছে 5,000 টাকার মতো, 5,000 টাকার মতো ব্যাটারি। তো আপনি চাইলে এরকম ব্যাটারি নিতে পারেন, অথবা আপনি পুরাতন অটোরিক্সার ব্যাটারি 1,500 থেকে 2,000 টাকায় পাওয়া যায়, যে যারা অটোরিক্সার ব্যাটারি সেল করে তাদের শপে আপনি এরকম কিছুটা ভালো থাকে ব্যাটারি, ওই রকম লোড 10 বা 11 এরকম লোডের ব্যাটারি পাবেন। তো আপনারা ওখান থেকে ব্যাটারি নিলে লং টাইম ইউজ করতে পারবেন। আর একটা মজার বিষয় হচ্ছে, এইরকম ব্যাটারি যদি আপনি পুরাতন 1,500 বা 2,000 টাকা দিয়ে কিনেন, তারপর আপনি 1 বছর ইউজ করতে পারবেন এইরকম ইউপিএস দিয়ে, আপনি 1 বছর ইউজ করতে পারবেন। ইউজ করার পর আবার আপনি 200-300 টাকার কমে আবার সেল করতে পারবেন, সেম রেটেই, প্রায় সেম রেটেই পুরাতন ব্যাটারি সেল করতে পারবেন, আবার আরেকটা লাগাতে পারবেন। তো এভাবে ইউজ করতে পারেন। যদি যাদের টাকা নেই, যাদের টাকা আছে আপনারা ভাই লুমিনাস বা বড় বড় ব্র্যান্ডের ইউপিএস আর ভালো ভালো ব্র্যান্ডের ব্যাটারি নতুন ইউজ করতে পারেন। আমার মতো যারা গরিব, তাদের জন্য বলতেছি, এরকম কম টাকার মধ্যে গরিবের আইপিএস যেটা বলে আপনি ইউজ করতে পারেন। এবং এই ব্যাটারিটা চার্জ করার জন্য, ইউপিএস কিন্তু চার্জ করে না, আমি এরকম এই চার্জার ইউজ করি, এই চার্জার, এরকম চার্জার একটা আপনি 1,000 টাকার ভিতরে পাবেন। এটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, এই চার্জারটা আসলে ভালোভাবে চার্জ করে না, আমি এটা ইউজ করি। এটা আমি কিনছিলাম খুব সম্ভবত 400 টাকা দিয়ে, ভুলে গেছি, 400 টাকা দিয়ে এটা কিনছিলাম। তো বর্তমানে এগুলো প্রাইস একটু বাড়ছে, তো 500-600 টাকার মধ্যে হয়ে যাবে। তো একটা ইউপিএস প্লাস এরকম একটি চার্জার ব্যাটারি চার্জ করার জন্য এবং একটা ব্যাটারি, তো প্রায় আপনি বলতে পারেন, আপনি যদি নতুন ব্যাটারি নেন তো 7 থেকে 8,000 টাকার মধ্যে এই হয়ে যাবে, আপনার পুরো সেট আপ হয়ে যাবে। আবার আপনি, আপনার যদি ব্যাটারি থাকে, তো ব্যাটারি থাকলে আপনি জাস্ট এরকম একটি ইউপিএস দিয়ে, আপনি 500-600 টাকার ইউপিএস দিয়ে আপনি ঘরের ফ্যানেই দেখুন দিব্যি চলতেছে, ফ্যান চলতেছে, লাইট চলতেছে, রাউটার অনু চলতেছে, সব কিছু চলতেছে। তো আমি যদি এই ইউপিএসটা বন্ধ করে দেই, দেখুন শেষ অফ হয়ে গেছে, সব কিছু অফ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লাইট নিভে গেছে। তো আমি যদি আবার এটাতে পাওয়ার দেই, দেখুন পাওয়ার চলে আসছে। তো এইভাবে আপনারা ইউজ করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের কিছু ইনফরমেশন দিয়েছে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই টাটা।